হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল টিউটোরিয়ালে স্বাগত। আজ আমি আপনাদের বলবো কিভাবে আপনি ট্যালি প্রাইমে ব্রাঞ্চ ট্রান্সফার ট্রানজ্যাকশনগুলো করবেন উইথ জিএসটি এবং কিভাবে স্টক মেনটেন করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক। প্র্যাকটিক্যালে যাওয়ার আগে আমি আপনাদের বলে নিতে চাই যে এটা কিভাবে কাজ করে। দেখুন, এইটা আপনার হেড অফিস আছে যেখান থেকে আপনি আপনার ব্রাঞ্চে আপনার কোনো গুডস পাঠাবেন বা ট্রান্সফার করবেন। সেটা দুরকমভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারস্টেট এবং আরেকটা হচ্ছে ইন্টারস্টেট। ইন্টারস্টেট হচ্ছে আপনি সেম স্টেটের মধ্যেই যে ব্রাঞ্চ আছে সেখানে আপনি যে স্টক ট্রান্সফার করলেন সেটা আপনার ইন্টারস্টেট হলো। এবার ইন্টারস্টেট হচ্ছে যেটা হচ্ছে আপনার যে স্টেটে আপনার হেড অফিস আছে বা মেন ব্রাঞ্চ আছে সেখান থেকে আপনি যখন অন্য একটা স্টেটে গুডস বা স্টক আপনি ট্রান্সফার করছেন সেটা আপনার ইন্টারস্টেট ট্রানজ্যাকশন চলে আসবে। এবং ইন্ট্রাস্টেটে আপনার দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সেম স্টেট উইথ সেম জিএসটি নাম্বার। যদি আপনার যেই ব্রাঞ্চে আপনি গুডস বা স্টক ট্রান্সফার করছেন সেই ব্রাঞ্চে যদি আপনার জিএসটি নাম্বার আপনার যে জিএসটি নাম্বার আছে সেটা যদি সেম হয়ে থাকে তাহলে সেখানে কোনো কিন্তু জিএসটি লাগে না। কিন্তু আপনার যদি সেই ব্রাঞ্চের জিএসটি নাম্বার যদি আপনার জিএসটি নাম্বারের থেকে ডিফারেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু জিএসটি লাগে, যতই ওটা সেম স্টেটে হয়ে থাকুক বা ইন্টারস্টেটে ট্রান্সফার হয়ে থাকুক না কেন। তো এবার আমি আপনাদের এটা প্র্যাকটিক্যালে দেখাবো যে এটা কীভাবে কাজ করে এবং জিএসটি কীভাবে ক্যালকুলেশন হয়। তো দেখুন, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একখানা কোম্পানি ক্রিয়েট করে রেখে দিয়েছি এবং এর কিছু স্টক আছে। স্টক কী আছে? স্টক আছে মোবাইল ফোন আছে, 500টা মোবাইল ফোন আছে 15,000 টাকা করে। টোটাল স্টক ভ্যালু হচ্ছে 75 লাখ। এবার আমি আপনাদের একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। ধরুন জায়ান্ট প্রাইভেট লিমিটেড সেন্ড 100 pieces অফ মোবাইল ফোনস টু ইটস বাগোয়াটি ব্রাঞ্চ, যেটা কলকাতাতে সিচুয়েটেড, হুইচ ইজ লোকেটেড ইন দ্য সেম স্টেট অ্যান্ড হ্যাজ দ্য সেম জিএসটি নাম্বার। তো এখানে যে ব্রাঞ্চটা আছে সেটা বাগোয়াটিতে লোকেটেড আছে, সেম স্টেটে আছে, সেম জিএসটি নাম্বার আছে। তো এইখানে আপনাকে কি ক্যালকুলেশনটা করতে হবে, কিভাবে আপনি এন্ট্রিটা করবেন, ট্রানজ্যাকশনটা করবেন, সেটা আমি আপনাদের দেখাবো। তো সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। ব্রাঞ্চ ক্রিয়েট কী করে করবেন? মাস্টার্সের আন্ডারে ক্রিয়েটে যাবেন, সেখান থেকে আপনি লেজারে গেলেন। লেজারে গিয়ে আপনি এখানে ক্রিয়েট করে দিন বাগুইয়াটি ব্রাঞ্চ। অ্যান্ড আন্ডার যেটা আসবে সেটা হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন। এখান থেকে আপনি ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনটা নিয়ে নেবেন। ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনস অ্যাড্রেস আপনি দিয়ে দিলেন, সবই হলো। এবার এখানে যেটা আছে, যে সবার প্রথমে আপনাকে যেটা বলে দিলাম যে এখানে যেটা আসবে সেটা হচ্ছে আপনার জিএসটি নাম্বার এবং এই ব্রাঞ্চের যে জিএসটি নাম্বার সেটা আপনার সেম আছে। তো আমি এখানে জিএসটি নাম্বারটা দিয়ে দিচ্ছি, U963R1ZK। আমি এখানে সেম জিএসটি নাম্বারটা দিয়ে দিলাম, আমার ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গেল। এইবার হচ্ছে আমাকে এবার ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য আপনাকে আরেকটা লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ব্রাঞ্চ ট্রান্সফার বলে। আমি আরেকটা লেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, ব্রাঞ্চ ট্রান্সফার। এটা যেটা আসবে এটা আপনার সেলসের আন্ডারে আসবে, সেলস অ্যাকাউন্টের আন্ডারে আসলো। অ্যান্ড এটা অ্যাপ্লিকেবল অ্যান্ড জিএসটি অ্যান্ড অল্টার জিএসটি ডিটেলসে এখানে আপনাকে একটু চেঞ্জেস করতে হবে, সেটা আপনাকে ইয়েস করতে হবে। ফার্স্টে ইয়েস করার পর আপনাকে ডেসক্রিপশন দিয়ে দিতে হবে, ডেসক্রিপশন কী আছে আপনাকে সেটা দিয়ে দিতে হবে। ওকে, নেচার অফ ট্রানজ্যাকশন যেটা আছে, যে নেচার অফ ট্রানজ্যাকশন যেটা সেটা আপনাকে ক্লিক করতে হবে, যে ব্রাঞ্চ ট্রান্সফার আউটওয়ার্ড, এটা আপনাকে ক্লিক করতে হবে নেচার অফ ট্রানজ্যাকশনে। এটা গুডস নিয়ে নিলেন আপনি, ওকে, আপনার সব দুটো লেজার ক্রিয়েট হয়ে গেল। এবার আপনাকে ভাউচার্সে যেতে হবে, ভাউচার্সে গিয়ে আপনাকে সেলসে যেতে হবে। F8 প্রেস করে আপনি সেলসে চলে আসলেন। পার্টি নেম কী আছে? পার্টি নেম আছে বাগোয়াটি ব্রাঞ্চ যেখানে আপনি ট্রান্সফার করছেন। কন্ট্রোল এ মেরে দিন, এটা কন্ট্রোল এ দিয়ে দিলেন। সেলস রেজার যেটা আসবে সেটা আসবে আপনার ব্রাঞ্চ ট্রান্সফার, ব্রাঞ্চ ট্রান্সফার চলে আসলো। কী আইটেম আপনি যে ট্রান্সফার করছেন? মোবাইলস আপনি ট্রান্সফার করছেন, মোবাইল ফোনস। এখানে কত কোয়ান্টিটি আপনাকে 100 কোয়ান্টিটি আপনি সেন্ড করছেন। রেট যেটা থাকবে রেটটা আপনার সেমই থাকবে, 15,000 করে, 15 লাখ। কন্ট্রোল এ। এবার আপনি এখানে দেখুন আপনার যে স্টকটা আছে, দেখুন আপনি দেখুন স্টক কমে গেছে আপনার, যেহেতু আপনি 100
মোবাইল ফোনস আপনি ট্রান্সফার করে দিয়েছেন, এর জন্য আপনার 400 এখন মোবাইল ফোন আপনার স্টকে আছে। এবং যেটা জিএসটি রিপোর্টস আপনি দেখুন, যেহেতু এখানে আপনার কোনো ট্যাক্স লাগলো না, এই জন্য আপনি স্ট্যাটিটরি রিপোর্টসে জিএসটি রিপোর্টসে যান। এবং যে সাপ্লাই হলো দেখুন, আপনার এখানে সাপ্লাই কোনো কিছু দেখাবে না, কারণ এখানে আপনার কোনো জিএসটি লাগেনি, যেহেতু আপনার আপনার কোম্পানি জিএসটি নাম্বার অ্যান্ড ব্রাঞ্চ জিএসটি নাম্বার সেম আছে, এই জন্য আপনার কোনো জিএসটি লাগেনি। এবার আমি আপনাদের দেখাবো, যদি এটা একটা ব্রাঞ্চে পাঠালো যার জিএসটি নাম্বার ডিফারেন্ট আছে, তার জন্য কী হবে, চলুন দেখে নেওয়া যাক সেটাও। এবার এর জন্য আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। জায়ান্ট প্রাইভেট লিমিটেড সেন্ট 100 পিসেস অফ মোবাইল ফোনস টু ইটস ফুলবাগান ব্রাঞ্চ, যেটা কলকাতাতে, মানে সেম স্টেটেই আপনার সিচুয়েটেড আছে, বাট জিএসটি নাম্বার যেটা আছে সেটা ডিফারেন্ট আছে। এই জন্য আমরা কী ট্রানজ্যাকশানটা করে থাকবো টেলিতে, সেটা এবার আপনাদের দেখাবো। তো এখানে যেটা কথা কথা সেটা হচ্ছে, আপনাকে সবার আগে একখানা ব্রাঞ্চ ক্রিয়েট করে নিতে হবে, ব্রাঞ্চের লেজার ক্রিয়েট করে নিতে হবে। এটা হচ্ছে ফুলবাগান ব্রাঞ্চ, এটা আপনার ফুলবাগান ব্রাঞ্চ, এটাও আপনার ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশনসের আন্ডারে আসবে। ব্রাঞ্চ অ্যান্ড ডিভিশন চলে আসলো, এটা ফুলবাগান হয়ে গেল আপনার। অ্যান্ড ওকে পিনকোড, এবার বলেছিলাম যে ডিফারেন্ট যে জিএসটি নাম্বার আছে, এবার আমি এখানে জিএসটি নাম্বার দিয়ে দিচ্ছি। এবার আপনাকে আরেকখানা লেজার ক্রিয়েট করে নিতে হবে, সেটা হচ্ছে ব্রাঞ্চ ট্রান্সফার আউটওয়ার্ড, এটা আপনার সেলসের আন্ডারে আসবে। ইয়েস করে নিন। এবার এখানে যেটা আসবে সেটা হচ্ছে নট অ্যাপ্লিকেবল আসবে, এখানে নট অ্যাপ্লিকেবল, এটা ট্যাক্সেবল হয়ে যাবে। অ্যান্ড এটা 18% আপনার জিএসটি হয়ে গেল, এটা গুডস হয়ে যাবে। এবার আপনি সিম্পলি যাবেন ভাউচার্সে, ভাউচার্সে গিয়ে সেলসে গেলেন, আপনার এখানে ফুলবাগান ব্রাঞ্চ নিয়ে নিতে হবে, পার্টি নেমে ফুলবাগান ব্রাঞ্চ হয়ে গেল। অ্যান্ড এটা যাবে হচ্ছে আপনার সেলসে, যে ব্রাঞ্চ ট্রান্সফার আউটওয়ার্ড আসবে। অ্যান্ড এখানে আপনি মোবাইল ফোন দিচ্ছেন, মোবাইল ফোন 100 কোয়ান্টিটিতে দিচ্ছেন, 100 পিসেস, অ্যান্ড রেটটা আপনার সেমই থাকবে। অ্যান্ড জাস্ট এখানটা যেটা আসবে সেটা হচ্ছে আপনার এখানে জিএসটি অ্যাপ্লিকেবল হবে। তো ফার্স্টে হচ্ছে সিজিএসটি আমি এখানে নিয়ে নেবো, সিজিএসটি 9% করে 135,000, এবং এস জিএসটি আমি এখানে নিয়ে নেবো, এস জিএসটি 9% করে 135,000 নিয়ে নিলাম। এগুলো কন্ট্রোলে সেভ, কন্ট্রোলে সেভ করে নিলাম। এবার এখানে আপনি দেখুন আপনার যে স্টক সামারি আছে, দেখুন আপনার স্টক কিন্তু কমে গেছে, মানে দেখুন 300 পিসেস আপনার স্টক পড়ে আছে, 500 থেকে আপনার 300 পড়ে আছে, কারণ এখানে আপনি 100 আপনি সেম স্টেটে সেম জিএসটি নাম্বার যেখানে আছে সেখানে আপনি সেই ব্রাঞ্চে ট্রান্সফার করেছেন, এবং 100 পিসেস অফ মোবাইল ফোন আপনার ডিফারেন্ট জিএসটি নাম্বার যেখানে আছে সেখানে আপনি ট্রান্সফার করেছেন, এই জন্য আপনার ব্যালেন্স যে মোবাইল ফোন আছে 300 পিসেস সেটা আপনার এখানে পড়ে আছে। তো আরেকটা জিনিস দেখুন, এবার এখানে আপনাকে দেখাচ্ছি স্ট্যাটিটরি রিপোর্টসে, জিএসটি রিপোর্টসে দেখুন, দেখুন এখানে আপনি জিএসটি রিপোর্টস আপনি দেখতে পারবেন, যেহেতু আপনার এটা ব্রাঞ্চ ট্রান্সফার হচ্ছে বাট জিএসটি নাম্বারটা আপনার ডিফারেন্ট আছে, এই জন্য দেখুন আপনার ট্যাক্সেবল অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে 15 লাখ, এবং তার উপরে কত ট্যাক্স হয়েছে 2,70,000 আপনার ট্যাক্স হয়েছে, সেটা আপনার ইনভয়েস, যে টোটাল ইনভয়েসটা আছে ওটা 17,70,000 আছে। অ্যান্ড জিএসটি আর 3B-টাও আপনি দেখে নিতে পারেন, জিএসটি বা 3B-টাও আপনাকে দেখিয়ে দিয়েছে যে আপনার ট্যাক্স অ্যামাউন্ট কত আছে। তো ভিডিওটা কেমন লাগলো তো আমাদের কমেন্ট করে জানান, ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি দিয়ে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দিনটি শুভ হোক।